नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। पश्चिम बंगाल विधानसभा चुनाव के लिए भाजपा द्वारा अपने उम्मीदवारों की आखिरी सूची गुरुवार को जारी की गई। भाजपा उम्मीदवारों के नामों की घोषणा होने के पश्चात पश्चिम बर्धमान जिला के विभिन्न विधानसभा क्षेत्रों में भाजपा नेता व कार्यकर्ताओं ने विरोध जताना शुरू कर दिया। उनका कहना था कि सही प्रत्याशियों का चयन नहीं किया गया है। वहीं कुलटी विधानसभा से भाजपा प्रत्याशी डॉक्टर अजय पोद्दार को लेकर भाजपा कार्यकर्ताओं में काफी आक्रोश दिखा। कुलटी मंडल 3 के भाजपा अध्यक्ष अमित गुराई ने कहा कि कुलटी क्षेत्र में 70% बंगला भाषी मतदाता है, जहां एक राजस्थानी डॉक्टर अजय पोद्दार को प्रार्थी बना दिया गया है, जबकि पिछले बार 2016 के विधानसभा चुनाव में डॉक्टर अजय पोद्दार को भाजपा द्वारा उम्मीदवार बनाया गया था। वे काफ़ी बुरी तरीके से हारे थे। इस बार उन्हें प्रार्थी बनाकर भाजपा शीर्ष नेतृत्व में काफ़ी भूल की है। अमित गुराई ने कहा कि अजय पोद्दार ने कुलटी क्षेत्र में पार्टी संगठन को लेकर कोई कार्य नहीं किया है, ना ही कार्यकर्ताओं से उनका कोई संपर्क रहता है। कुलटी के लोग उन्हें पहचानते भी नहीं हैं। ऐसे में पार्टी ने उन्हें प्रार्थी बना दिया है, जो बिल्कुल गलत है। उन्होंने कहा, हम लोग पार्टी और संगठन के लिए मार खाते हैं, जेल भी गए हैं, सिर्फ इसलिए कि नरेंद्र मोदी जी के हाथों को मजबूत कर सके। हम लोग अपना निर्दलीय उम्मीदवार कुलटी से उतारेंगे और कुलटी को जीतकर नरेंद्र मोदी जी को भेंट करेंगे, चाहे इसके लिए भाजपा छोड़नी ही क्यों ना पड़े। এখানে বিজেপি প্রার্থীকে মানছেন না? হ্যাঁ, আমি অবশ্যই বিজেপির মণ্ডল সভাপতি, যেহেতু এখানে ভূমিপুত্রকে চাই, বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন উনি সেলিব্রিটি। সেলিব্রিটি এই অর্থে উনি কর্মীদের সাথে কোনো যোগাযোগ রাখেন না, উনি শুধু গাড়িতে চেপে আসেন, চলে যান। আমাদের কর্মীরা মার খায়, কেস খায়, তাতে ওনার কিচ্ছু যায় আসেন। আমাদের কর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে, আর আমরা নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য এখানে নির্দল প্রার্থী দিচ্ছি, যাতে ওই রকম যিনি এখানকার নন, ভূমিপুত্র বলেছিলেন অমিত শাহজি, আমরা তো এখানকার ভূমিপুত্র, আমরা এখানে মার খাচ্ছি। 70% বাংলা ভাষাভাষী লোক থাকে আমাদের কুলটি বিধানসভায়। সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে একজন রাজস্থানের লোককে, যার সাথে কর্মীদের কোনো সম্পর্ক নেই, সেই ধরনের একটা লোককে দেওয়া হয়েছে, সেই ক্যান্ডিডেট আমরা মানছি না। বিজেপির প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, আমরা নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্যই আমরা নির্দল প্রার্থী হিসাবে এখানে দাঁড়াচ্ছি, আর এই সিট আমরা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব। সেক্ষেত্রে তো আপনাকে, আপনি তো দল বিরোধী কাজ করছেন, কারণ উনি এর আগেও একবার দাঁড়িয়েছিলেন শুনেছি কাউন্সিলর ভোটে, এবং তারপরেও উনি হেরেছিলেন, এবং এবারে তাকে বিধায়কের প্রার্থী করা হয়েছে। তো সেখানে আপনার, আপনি দল বিরোধী কাজ করছেন, তাহলে তো দল ছাড়তে হবে আপনাকে। দেখুন, দল যদি ছাড়তে হয় দল ছাড়বো, কিন্তু আমাকে এই সিটটা জিততে হবে। টিএমসির করাপশনের বিরুদ্ধে এই সিট আমাকে জিতে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। এটা আমাদের কর্মীদের আওয়াজ, আমাদের সংগঠনের আওয়াজ। যে ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছে সেই ব্যক্তি এর আগে কাউন্সিলর ভোটে হেরেছেন, 2016 বিধানসভা ভোটে হেরেছেন, এইবারও উনি হারবেন, হার নিশ্চিত, কারণ কর্মীদের সাথে তার কোনো যোগাযোগ নেই। আমাদের এখানে ম্যাক্সিমাম বাঙালি গ্রাম আছে, বাঙালি ভাষাভাষী লোক আছে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। সেই লোককে আমাদের কর্মীরা মেনে নিচ্ছে না। আমরা এই সিট নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছি, আর আমরা টিএমসিকে হারিয়ে এই সিট নরেন্দ্র মোদীর হাতেই তুলে দেবো।